সাকিব আল হাসান বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি ক্রিকেটের তিন বিভাগে একই সাথে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়েছেন। বিশ্বে আর কোনো ক্রিকেটার এই বিশ্ব রেকর্ড করতে পারেনি, তবে এবার অন্য এক বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান এবং 500 উইকেটের ডাবল ছোঁয়ার অপেক্ষায় সাকিব আল হাসান। ব্যাট বল হাতে সমানতালে পারফর্ম করে এরই মধ্যে সাকিব আল হাসান নিজের নামের পাশে যোগ করেছেন অনেক রেকর্ড। বিশ্বসেরা অলরাউন্ডার যখনই মাঠে নামেন তখনই নতুন কিছু তার নামের পাশে যোগ হয়। আসন্ন আফগানিস্তান সিরিজে সেরকমই এক রেকর্ডের হাতছানি দিচ্ছে সাকিব আল হাসানকে। বর্তমানে তিন ফর্ম্যাট মিলিয়ে সাকিবের রান 10,074 এবং উইকেট 498। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই উইকেট পেলেই 10,000 রান এবং 500 উইকেট নেওয়ার অভিজাত ক্লাবে ঢুকে যাবেন সাকিব আল হাসান। পাশাপাশি সবচেয়ে দ্রুততম এই ডাবল ছোঁয়ার রেকর্ডও করবেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার জ্যাক কেলিস 420 ম্যাচে এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি 477 ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান এবং 500 উইকেটের ডাবল ছুঁয়েছেন। সাকিব আল হাসান খেলেছেন কেবলমাত্র 299টি ম্যাচ। 10,000-এর বেশি রানের সঙ্গে 500 উইকেট চারটিখানি কথা নয়। আফগানিস্তান সিরিজেই যে সাকিব আল হাসান চমক দেখাতে যাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না, সাকিব ভক্তরা সেই প্রহরের অপেক্ষায়।